হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের নিউ ইয়ারের ছবি। আমরা ছাদে গিয়েছিলাম দেখার জন্য, মানে আতশবাজি ফুটাচ্ছে, তারপর ফানুস উড়াচ্ছে, আমরাও তারাবাতি জ্বালিয়েছি, এই ভিডিওতেই আছে। তো তারাবাতিটা আসলে রিস্কের কিছু নেই, আর ওটা আনন্দদায়ক একটা জিনিস, এটাও করা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনটা ভালো কেটেছে এবং আমরা খুব সুন্দর মজা করেছি। আবিয়ানও অনেক সুন্দর জিনিস দেখেছে, ও ছোটোবেলা থেকেই দেখে, তো সবটা তো ওর মনে থাকে না, তো দেখলো ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা ভাবিদের বাসায় গিয়েছি নিউ ইয়ার পালন করার জন্য। ভাবি ফোন দিয়ে বললেন যে ভাই, ভাবি অবশ্যই আসতে হবে, মানা করতে পারবেন না, আর ভাইয়াও যেন মানা না করে। আপনার টুটুল ভাইকে বলে দিয়েছি, সে যেন ভাইয়াকে বলে। তো তার জোরাজুরি করার জন্যই আমরা গেলাম। যাওয়ার পরে খুব সুন্দর আমাদের সময়গুলো কেটেছে আলহামদুলিল্লাহ। আর আবিয়ান তো ওই বাসায় তো কোনো বাচ্চা কাচ্চা নেই খেলার মতো, আমার বাসায় যেমন অনেক বাচ্চা কাচ্চা আছে, যদিও সবার সাথে আমি আবিয়ানকে মিশতে দিই না, তবে ওই বাসায় আবিয়ান ওর চাচিকে পেলে আর কিছুই লাগে না। ওর চাচি রান্না করে আর ও বসে থাকে, খেলা করে। আবিয়ান ওখান থেকে আসতে চায় নাই, জোর করে আমরা নিয়ে আসলাম, কারণ আবিয়ানকে ডাক্তার দেখানো দরকার ছিল, তারপর ওর স্কুলে ভর্তি দরকার ছিল। খুব সুন্দরভাবেই আমাদের দিনটা গেল। এই যে দেখেন আবিয়ান ওর বাবার কোলে। আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, ভালোই লেগেছে। এগুলো আসলে আকাশে যখন দেখা যায় তখন অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, কেমন যেন একটা আনন্দ আনন্দ লাগে। যদিও ফানুস উড়ানোটা ভালো না, আগুন লেগে যায়, অনেক জায়গায় আগুন লেগেছে, আর এইসব আতশবাজির জন্য অনেক পাখি মারা গিয়েছে দেখলাম ফেসবুকে। এগুলো সবারই একটু কম করা উচিত। আমরা যেমন শুধু তারাবাতি জ্বালিয়েছি, ওরকম আমাদের মতোই করা উচিত সবার। এই তো কি ভালো আবিয়ান, এইগুলা এইগুলা পকেট, হ্যাঁ ভালোই লাগে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ লাগাও। এটা এটা কি বাবা বলো তো? হ্যাঁ কোনটা? এটা আর তোমার খাম্মি হয়? শোনো, স্পাইডার না, স্পাইডারম্যান। ব্যাগটা তোমার অনেক পছন্দ হয়েছে? হ্যাঁ। খাম্মিকে তুমি থ্যাংক ইউ দিয়েছিলে? না। তাহলে দিতে হবে না? হ্যাঁ দিতে হবে। তাহলে বলো, বলে দাও থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখানে যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু কুয়াশার পানি, অনেক পানি পড়েছে এগুলা।